প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে 52 টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌফিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অথবা সপ্তাহে সবচেয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকের আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক প্রসঙ্গ। আর সাম্প্রতিক প্রসঙ্গের মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বরগুনা রিফাত হত্যা মামলার যে রায়টি দিয়েছে এবং একই সাথে আদালতের যে পর্যবেক্ষণ কিংবা উদ্বেগ প্রকাশ করেছে, যে পরামর্শ দিচ্ছে, সেই বিষয়টি আলোচনায় থাকবে। একই সাথে আলোচনায় থাকবে ছাত্র রাজনীতির প্রসঙ্গ থাকবে। এবং জানেন, আপনারা জানেন যে জাহালম বিনা অপরাধে 3 বছর জেল খেটে তিনি মুক্তি পেয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় রাখতে চাই। এই বিষয়গুলো আমাদের সাম্প্রতিক প্রসঙ্গের আলোচনায় থাকবে। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। শুরুতে আছেন অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আছেন ব্যারিস্টার আতিকুর রহমান, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই অবগত যে আমাদের 2019 সালে যে বরগুনা রিফাত হত্যার যে কাণ্ড হয়েছিল, প্রকাশ্যে রিফাতকে যেভাবে তার বলা যেতে পারে তার মানে মেয়ে ঘটিত একটি বিষয়, বিশেষ করে মিন্নির যে বিষয়টি নিয়ে কেন্দ্র করে বা মিন্নিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে, পরবর্তী সময় মিন্নি কিন্তু সাক্ষী হয়ে বা সাক্ষ্য দিতে গিয়ে তিনি মামলার আসামি হয়েছেন, এখন মৃত্যুদণ্ড আদালত তার প্রতি ন্যস্ত করেছে। এবং এই যে আমাদের যুব সমাজ বিভিন্নভাবে অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং এমসি কলেজের ঘটনাও কিন্তু আমাদের ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের মনে একটা বেদনা জাগায়, গভীর বেদনা জাগায়, যে আমাদের যারা ছাত্র রাজনীতি করছেন তারা আসলে কোন পথে এগিয়ে যাচ্ছেন বা তাদের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ, এই বিষয়টি নিয়ে আমি শুনতে চাই। প্রথমে আপনার মতামত শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, একই সঙ্গে আমার সাথে যারা প্যানেলে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন, এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি, বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড এই ধরনের আলোড়ন তৈরি করে, এবং একটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর মানুষের প্রত্যাশিত জায়গাতে থাকে স্বল্প সময়ের মধ্যে সেই হত্যাকাণ্ডের আইনি প্রক্রিয়ায় তার বিচার এবং বিচার কার্যকর। আমার কাছে এই হত্যাকাণ্ড নিয়ে সবথেকে ইতিবাচক যেটি মনে হয় সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছেন এবং তারা প্রায় সবাই এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, এবং স্বল্প সময়ের মধ্যে আমরা বিচারটি পেয়েছি। যেভাবে অন্যান্য অনেক হত্যাকাণ্ড বছরের পর বছর আমাদের অপেক্ষা করতে হয়, আমরা সে হত্যাকাণ্ড গুলো বিচার পাই না। এখন বিচারের প্রক্রিয়া গুলো, এখানে দুজন আইনজীবী আছেন, তারা ভালো বলবেন। আমি শুধুমাত্র বলতে চাই যে নিম্ন আদালত একটি রায় দিয়েছে, এটি অনেকগুলো ধাপের। এখন ইতিমধ্যে আপনি দেখেছেন এই হত্যাকাণ্ডটি নিয়ে যথেষ্ট দেশের মধ্যে দেশের মানুষের বিভক্তি ছিল, কেউ এ পক্ষে দাঁড়িয়েছে, কেউ সে পক্ষে দাঁড়িয়েছে, এবং সঙ্গত কারণে একজন নারী যেহেতু পুরো হত্যাকাণ্ডের একটি কেন্দ্রবিন্দুতে এবং যিনি প্রথম দিকে সাক্ষী ছিলেন, পরবর্তীতে তিনি আসামি হয়েছেন। আপনি জানেন যে এই ধরনের হত্যাকাণ্ড বা অপরাধে ভূমিকার উপরে নির্ভর করে কে সাক্ষী হবেন এবং কে আসামি। সম্ভবত তদন্ত কার্যক্রমে দেখা গেছে বা যারা তদন্ত করেছেন তারা দেখেছেন যে এখানে মিন্নির যে ভূমিকা, সেই ভূমিকায় তাকে সাক্ষী রাখা যায় না, তাকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা যায় এবং তাকে আসামি হিসাবে একটা বিষয় কিন্তু লক্ষ্য করি, সেটি হচ্ছে এই যে হত্যাকাণ্ডটি এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার পূর্বাপর যে বিরোধ, সেই বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পাই যে এই প্রক্রিয়ার সাথে যাদেরকে আমরা ঘটনাস্থলে দেখছি, যারা রিফাতকে রিকশা থেকে নামিয়ে কোপাচ্ছে পিটাচ্ছে, তার পেছনে কিন্তু কতগুলো ভূমিকা, এবং সেই ভূমিকাগুলো স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের, স্থানীয় রাজনীতিবিদদের
পরিবারের কারো কারো সম্পৃক্ততার খবরও কিন্তু এসেছে। সুতরাং আমি আমার মনে হয় যে এই হত্যাকাণ্ডটি এটি আমরা কম বেশি সবাই জানি যে অনেক সময় নিম্ন আদালতের অথবা স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালীরা মামলার তদন্ত কাজকে প্রভাবিত করার জন্য নানা রকমের ভূমিকা রাখার চেষ্টা করে এবং কখনো কখনো রাখতে পারে। শরীফুজ্জামান শরীফ আদালত যে পর্যবেক্ষণটি দিয়েছে যে আসলে এই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে দিয়ে আমাদের তরুণদের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে বা সমাজে এই রায়টি একটি দৃষ্টান্ত হিসাবে থাকবে, কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, এটি অবশ্যই নিশ্চয়ই এই যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার রায়টি হয়েছে এটি আইনের শাসনের মানে একটি দৃষ্টান্ত বা উদাহরণ হিসেবে আমরা দেখি, কিন্তু আপনি যেমনটি বলছিলেন শুরুর দিকে আলোচনা যে সকল ঘটনার বা অপরাধের বিচার কিন্তু দ্রুত সময় হয় না, সরকার এই মামলাটিকে বা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে বলেই কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিচার হয়েছে, এরকম একটি আলোচনাও কিন্তু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। কিন্তু আমরা তো চাই সকল অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে হোক, কিন্তু তাহলে সরকারি নজর যদি না পায় কোনো অপরাধ বা অপরাধমূলক ঘটনা, তাহলে তার বিচার যদি বিলম্ব হয় তাহলে এই সেই ব্যাপারটি আসলে কিভাবে আমরা দেখতে পারি? শরীফুজ্জামান, ওই জায়গাটাই আসছি। নাগরিক হিসাবে একদিকে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধার যে অনিবার্য দায়িত্ব যেমন আছে, একই সাথে নাগরিক হিসাবে কোন কোন বিষয়ে অথবা ক্ষুব্ধ হওয়ার অধিকার আমার আছে। তার প্রমাণ হচ্ছে কাদের মোল্লার রায় ঘোষিত হওয়ার পর আপনি দেখেছেন মানুষ ক্ষুব্ধ হয়েছে, মানুষ আদালতের প্রতি শ্রদ্ধাও জানিয়েছে, একই সাথে সে মনে করেছে যে এই বিচারে আমি সন্তুষ্ট নই। এবং মিন্নির বাবা আদালতের বাইরে এসে বলেছে ন্যায় বিচার পাননি, তিনি উচ্চ আদালতে যাবেন। সুতরাং এই ভাষ্যটি দেওয়া এটি কিন্তু আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করা নয়, এটা কিন্তু আদালতের কর্তৃত্ব অস্বীকার করা নয়। যদি সেটি হয় তাহলে আমি এই কথাগুলো বলতে চাই যে ঘটনাস্থলে যারা ছিলেন তার পেছনে আমরা কিন্তু দেখেছি যে অপরাধীদের সাথে সেখানকার একজন রাজনৈতিক নেতার তার বৈঠকের চিত্র কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সুতরাং এদের ভূমিকাটি কি? আপনি বিচার করে দিয়ে ওই ঘটনাস্থলে যে তরুণরা চাপাতে নিয়ে এসেছিল আপনি শুধুমাত্র তাদের ভূমিকাটির কথা বলবেন, এবং আপনি যদি বলেন যে ভেতর থেকে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি এবং সারা দেশের মানুষকে আমি সংযত হওয়ার জন্য সতর্ক করছি, এটি পূর্ণ হবে না যদি না পর্যন্ত আপনি এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকেও যদি আপনি এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে না পারেন, আপনি যদি পর্যবেক্ষণের মধ্যে নিয়ে আসতে না পারেন, আমার মনে হয় স্থানীয় রাজনীতিতে নানাভাবে প্রভাব বিস্তার করার যে চেষ্টা সেই চেষ্টা বিচার প্রক্রিয়ার মধ্যে অনেক সময় দেখা যায়। স্থানীয় রাজনীতির প্রভাবশালীরা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে অনেক সময় ভূমিকা রাখার চেষ্টা করে, হয়তো আদালতের দৃঢ়তার কারণে সেটি পারে না। সুতরাং এই জায়গায় পেছনের যে নেপথ্য নায়করা তাদের নিয়ে যদি আপনি কোনো পর্যবেক্ষণ না দেন তাহলে আমার কাছে মনে হয় যে যারা এই প্রক্রিয়া গুলোকে জাল বিস্তৃত করেছে তাদেরকে যদি আপনি প্রক্রিয়ার মধ্যে না আনতে পারেন, আপনি যদি পর্যবেক্ষণের মধ্যে না আনতে পারেন এবং তাদের জন্য যদি আপনার কোনো সতর্ক বার্তা না থাকে তাহলে প্রক্রিয়াটার মধ্যে কোনো না কোনো জায়গায় হয়তো গলত অথবা একটি গ্যাপ থেকেই যায়। জি ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আতিকুর রহমান, আপনার কাছে আসতে চাই, যেমনটি আমাদের শরীফুজ্জামান শরীফ ভাই বলছিলেন যে আদালতের পর্যবেক্ষণ যেটি রয়েছে সেটি যারা অপরাধের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে তাদের ব্যাপারে এবং সমাজের কাছে একটি উদাহরণ হিসেবে আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছে, কিন্তু আমাদের শরীফুজ্জামান শরীফ যেমনটি বলছিলেন যারা নয়ন বন তৈরি করেছে বা যাদের যারা পিছনে থেকে 007 গ্রুপ তৈরি করেছে তাদেরকে যদি আমরা আইনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে না পারি তাহলে হয়তো এরকম মানে ঘটনা ঘটতেই থাকবে, কিংবা আপনারা যেভাবে বর্তমান সময়ের আইনের শাসনকে আপনারা মূল্যায়ন করেন নিশ্চয়ই এটি এই যে দ্রুত সময়ের মধ্যে রায়টি হয়েছে এটি অবশ্যই আইনের শাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সামগ্রিকভাবে আইনের শাসনের যে প্রেক্ষাপট যেটা আমাদের শরীফুজ্জামান শরীফ বলছিলেন তার প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ শুনতে চাই। ব্যারিস্টার আতিকুর রহমান ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।
যে বিষয়টি হচ্ছে আইনের শাসন শব্দটির গুরুত্ব আসলে অনেক অনেক গভীরে, এবং এটার তাৎপর্যটা আসলে এই আমাদের সাবকন্টিনেন্ট বলেন কি বা ওয়ার্ল্ড ওয়াইড বলেন, এটা অ্যাপ্লিকেশনটা হিউজ। এখন একটা নয়ন বন্ডের বিচার দিয়ে আসলে কি আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি, এটা আসলে কি একটা সমুদ্রের মধ্যে একটা ফুটার মতো। কারণ আমাদের যে আইনের শাসনটা, এখানে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ এখানে হয়তো একটা জিনিস লাইভে চলে আসছে, পত্রপত্রিকায় চলে আসছে, ওপেন একটা ছেলেকে কি বলে সশস্ত্র যুবকরা মিলে কুপিয়ে হত্যা করছে, যার কারণে কিন্তু গভর্নমেন্ট বাধ্য হয়েছে তার এই বিচারটাকে দ্রুত সময়ে শেষ করার জন্য। কিন্তু এখানে যদি আপনি সার্বিকভাবে দেখেন তাহলে কিন্তু আমাদের দেশে কোনো আইনের শাসন নেই। আমি সুপ্রিম কোর্টে একজন রেগুলার আইনজীবী, আমি প্রতিদিন সুপ্রিম কোর্টে আসা যাওয়া করি। এখানে আমাদের যে কমপ্লিট আইনের শাসন, এটা আমি বলবো অনেক আগে ভেঙে গেছে। আমরা যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আইন পেশায় এসেছিলাম, বাস্তব জীবনে এসে কিন্তু আমরা অনেক নিরাশা এবং হতাশার মধ্যে নিমজ্জিত আছি। কারণ এখন শেখার কিছু নেই, জানার কিছু নেই। আপনি জানেন প্রাসঙ্গিক, আপনি বিষয়টা মনে হতে পারে এখানে আমি অপ্রাসঙ্গিকভাবে এনেছি, কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক। এখানে আমাদের এখানে যে সাবেক চিফ জাস্টিস ছিলেন জনাব সিনহা সাহেব, ওনাকে এখান থেকে আপনি কিভাবে মানে জোর জবরদস্তি করে বের করে দেওয়া হলো। আপনি একটা জিনিস জানেন, নিম্ন আদালত যে নিম্ন আদালত অথবা মানে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজ কোর্টের যে বিচারকরা আছেন, ওনাদের বেতন ভাতাদি প্রমোশন ট্রান্সফার সবকিছু কিন্তু আইন মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। যখনই তৎকালীন চিফ জাস্টিস জনাব সিনহা এই বিষয়টাতে বারবার গভর্নমেন্টকে বাধ্য করছিলেন যে না, এটা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনশিওর করতে হলে, যেটা আমাদের সাংবিধানিকভাবে এবং অন্যান্য বিচারে মাজদার হোসেন মামলায় আপনার বিষয়টা এসেছে, সেটাকে এনশিওর করতে যে উনি বারবার বারবার, কিন্তু আপনি দেখবেন সরকার বারবার সময় নিচ্ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে দেশ ছাড়া হতে হয়েছে। এখন কয়টা জিনিস লাইভে আসবে, কয়টা নয়ন বন্ডের ঘটনা সামনে আসবে? আপনি জানেন হাজার হাজার শত শত নয়ন বন্ড আছে, কেউ যদি মুখ খোলে তাহলে কিন্তু এই ধরনের করুণ পরিণতির শিকার হতে হবে। যে বেস্টার আতিকুর রহমান, যে বেস্টার আতিকুর রহমান আসলে এই যে নয়ন বন্ডরা তৈরি হওয়ার পেছনে শরীফুজ্জামান শরীফ ভাই যেটি বললেন, এবং আমরা এটি জানি কম বেশি, নিশ্চয়ই আপনারা এটি অবগত, যে এই যে এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে আসলে, কিংবা সেই আধিপত্য বিস্তার কিন্তু বলা যেতে পারে পুরোটাই বা বলা যেতে পারে এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। একই দলের মধ্যে অন্য গ্রুপকে শায়েস্তা করা কিংবা প্রতিপক্ষকে প্রতিহত করা, এইভাবেই কিন্তু আসলে নয়ন বন্ড কিংবা রাজনীতি ছাত্র রাজনীতিতে অপরাধ প্রবণতা প্রবেশ করছে। তাহলে তার নিস্তার কিংবা এই বিষয়টির ক্ষেত্রে আমাদের করণীয় কি বা আপনার বিশ্লেষণ কি? এটা আমাদের দেশের গণতন্ত্র একদম নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। বিধায় যতদিন পর্যন্ত গণতন্ত্র নষ্ট হলো কিভাবে, দুইটা নির্বাচনে তো ওনারা একই কাজ করলেন। তো নয়ন বন্ডে তৈরি হবে না কেন, যেখানে রাতের আধারে পুলিশ বাহিনীকে দিয়ে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করে ভোট মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেখানে তো নয়ন বন্ড বলেন অথবা পুলিশি রাষ্ট্র বলেন, এটা তো মানে একটা অনিবার্য একটা ফলাফল, এটা খুব ন্যাচারাল একটা কনসিকোয়েন্সেস যে এই ধরনের নয়ন বন্ড হবে। কারণ আপনি যখন অন্যায় করছেন, রাষ্ট্রের যখন কর্তা ব্যক্তিরা যখন অন্যায় করছেন, তখন তারা কি করছেন, তাদেরকে তখন তাদের মাসল পাওয়ার লাগছে। কাজে নয়ন বন্ড কিন্তু আসলে নয়ন বন্ডের কারণে তৈরি হয়নি, তৈরি হয়েছে ওই যারা পৃষ্ঠপোষক রাজনীতির, তাদেরকে পৃষ্ঠপোষকতার সহযোগী কিংবা সাপোর্ট দেওয়ার জন্য, তাদের মাসলম্যান হিসেবে কাজ করার জন্য নয়ন বন্ড তৈরি হয়েছে। নয়ন বন্ড তৈরি হয়েছে, ধন্যবাদ। আজ বেস্টার আতিকুর রহমান জি আবার ফিরবো, যে আতিকুর রহমান আপনার কাছে ফিরবো পরবর্তী আলোচনা নিয়ে। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি আপনার কাছে আসতে চাই। আপনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন, আপনি কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। আমাদের বেস্টার আতিকুর রহমান যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, এবং তার প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি নষ্টের দিকে যাচ্ছে, ছাত্ররা অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, নয়ন বন্ড তৈরি হচ্ছে কিংবা ধর্ষণের ঘটনা ঘটছে। যদিও এটি এককভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে না বলেও এর সাথে যে সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রভাব রয়েছে সেই বিষয়টিকে আমরা আলোচনায় নিয়ে আসতে চাই। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, ধন্যবাদ। তৌহিদ আপনাকে, আতিক আপনাকে ধন্যবাদ, শফিক শরীফকে ধন্যবাদ, মহানন্দ টেলিভিশনের দর্শকদেরকে। আজকে 1 অক্টোবর আপনাদের স্মরণে আছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে এবং বাংলাদেশে অপ্রেসিভ নির্বাচনের ইতিহাসে আজকে একটা সিগনেচার ডে,
আজ থেকে ঠিক 20 বছর আগে একটি জবরদস্তিমূলক নির্বাচনের পরে এই রাত্রিতেই কয়েক হাজার ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতনের শিকার হয়, বিরোধী রাজনৈতিক কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়, 14 বছরের ছোট্ট মেয়েটি সহ অনেক কিশোরী নারী এবং 65 বছরের একজন বৃদ্ধা সহ আজকে একটি জবরদস্তিমূলক নির্বাচনের পরে রাত্রেই ধর্ষণ এবং অন্যান্য সহিংসতার শিকার হয়। পরবর্তীতে শাহাবুদ্দিন কমিশন রিপোর্টটি সাবমিট করেছে এবং ওই সময়ের বিএনপি নেতারা দায়ী করলেন তত্ত্বাবধায়ক সরকারকে যে তাদের অব্যবস্থাপনার কারণে এটি হয়েছে। ওরা দায়ী করলেন বিএনপি জামাতকে এবং আজ পর্যন্ত 20 বছর হয়ে গেল, সেই নারকীয় ঘটনা বলির কোনো বিচার হলো না। আজকে তো একজন একজন দংশ করছে, একজন হত্যা করছে, রেপ হচ্ছে। আজকের দিনটিতে ঠিক 20 বছর আগে রাজনৈতিক পরিকল্পনায় রাজনৈতিক সাংগঠনিক নেতৃত্বে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 50,000-এর মতো কর্মী একটি রাত্রে পরবর্তী দিন সকালে সম্পূর্ণরূপে বাস্তুচ্যুত হয়েছিল সিরাজগঞ্জে, গৌরনদীতে, বিভিন্ন জায়গায়, টাঙ্গাইলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নরক নেমে এসেছিল। এবং পরবর্তীতে আপনারা জানেন যে 2004 সালের সেই প্রফেশনাল মিলিটারি গ্রেডের গ্রেনেড হামলা হলো, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে মারা হলো, এর আগে মমতাজউদ্দিন সাহেবকে মারা হলো, আহসানউল্লাহ মাস্টারকে। আজকে দেখেন, আজকের দিনটি কিন্তু একটা নরকের দ্বার উন্মোচন করেছিল, এক নম্বর। 2 নম্বর বিষয়, আপনি লক্ষ্য করে দেখবেন বেগম জিয়া যখন প্রথম দফা প্রধানমন্ত্রী, তখন তিনি ছাত্রদলের সমাবেশে গিয়ে বললেন বিরোধী দলকে দমন করার জন্য আমার ছাত্রদলই যথেষ্ট। তারপর উনি যখন দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী, তখন নাসিরউদ্দিন পিন্টুকে সভাপতি বানানোর সময় তিনি বললেন ছাত্রদলের সভাপতি হতে গেলে ছাত্র হতে হবে এমন কোনো কথা নেই। জিয়াউর রহমান সাহেব হিজবুল বাহারে সমস্ত মেধাবী ছাত্রদের নিয়ে প্রমোদ ভ্রমণ করলেন এবং উনি তার বিখ্যাত উক্তি যেটি করলেন যে আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ানস। উনি প্রশান্ত ভূষণ বড়ুয়া, তাতে দোষের কি হলো? যদি জিয়াউর রহমান যে ছাত্রদের নিয়ে যে প্রমোদ ভ্রমণ করলেন, তাতে দোষের ঘটনাটা কি ছিল? দোষ কি ছিল? প্রমোদ ভ্রমণ জিয়াউর রহমান করতেই পারেন, দোষ যেটি হলো যাদেরকে নিয়ে গেছেন তারা ওই সময়ে বোর্ডের সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে যারা ছিল, পরবর্তীতে দেখা গেল তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ক্যাম্পাসে তাদের একটি নিকনেম হয়েছিল যে সন্ত্রাস যদি একটি শিল্প হয় আমরা সেই শিল্পের কারিগর। তো ওখান থেকেই শুরু হয়েছিল, আমরা সন্ত্রাস নিয়েই আপত্তি করেছি। প্রমোদ ভ্রমণ ওনারা অতীতে করেছেন, সেটা বিষয় নিয়ে আমরা আপত্তি করছি না, সেটা উনি করতেই পারে। কিন্তু আজকে লক্ষ্য করে দেখবেন যে 20 বছর আগের ঠিক আজকের এই দিনটিতে, 1 অক্টোবর অত্যন্ত প্রাসঙ্গিক, আমরা যেটিকে বলেছি একটা সিগনেচার ডে, সেই দিনটাতে যে নারকীয় ঘটনাগুলো ঘটেছে, যেটি পরে একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন সেই রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আশা করেছি যে মামলাগুলো দায়ের করা হবে এবং যারা এই এই অপরাধগুলোতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হবে এবং এটির একটা জুডিশিয়াল প্রসেসে একটি নিষ্পত্তি হবে। আপনি লক্ষ্য করবেন 20 বছর আগের সেই পূর্ণিমা আজও কিন্তু বিচার পাননি। 20 বছর আগের সেই কিশোরী ভোলার সেই ডাক্তার, গ্রাম্য ডাক্তার, যাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল প্রকাশ্য বাজারে, তিনি কিন্তু এখনো বিচারটি পাননি। সুতরাং সেই দিক থেকে আজকে বরগুনার যে প্রসঙ্গটি আসছে, আমি একটা কথা বলি, আপনি মানবেন, দ্য একটা স্টেট, একটা জুডিশিয়াল সিস্টেম ইজ নট ডিফাইন্ড বাই দ্য চ্যালেঞ্জেস ইজ ডাট ফেস, দ্য সিস্টেম ইজ অ্যাকচুয়ালি রিকগনাইজড বাই দ্য রেসপন্স ইট ডাস মেক টু দ্য চ্যালেঞ্জেস। বাংলাদেশের ক্ষেত্রে রিফাত হত্যায় আপনি জানেন 13 তারিখ আবরার হত্যা মামলার কিন্তু শুনানি রয়েছে চার্জশিটে। অর্থাৎ রাষ্ট্র এবং আমাদের যে এক্সিস্টিং জুডিশিয়াল সিস্টেম, লোয়ার জুডিশিয়ারি, তার প্রসিকিউশন, সবাই মিলে, থানা পুলিশ সবাই মিলে এই মামলাগুলো কিন্তু একটা দ্রুততম সময়ে আজকে দেখবেন যে ক্ষতিপূরণ হয়েছে। জাহালম ক্ষতিপূরণ পেয়েছে, রাসেল সরকার ক্ষতিপূরণ পেয়েছে হাইকোর্ট থেকে। অর্থাৎ সবকিছু মিলে বিচারটি যে হচ্ছে এটি দৃশ্যমান হচ্ছে। এবং আপনি জানেন যে বিচার শুধু করলেই হয় না, বিচার হয়েছে বলে এটি দৃশ্যমান হতে হয়,
সমাজে অনুভূত হতে হয়, না হলে ক্রিমিনাল সাইকোলজিতে একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমি যখন দেখি যে বিচার হচ্ছে না তখন আমি ভাবি আমি কিছু করলে সেটিরও বিচার হবে না। আপনি যেমনটি বলছেন সেটি ঠিক আছে, কিন্তু আমাদের শরীফুজ্জামান শরীফ এবং ব্যারিস্টার আতিকুর রহমান যেটি বললেন যে আসলে যে ঘটনাগুলো মিডিয়ার কারণে সরকার কিংবা মানুষের নজরে আসছে সেই ঘটনাগুলোরই বিচার খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে, কিন্তু এর পিছনে আরো অনেক ঘটনা আছে যেগুলো মিডিয়াতে আসে না বলে, আলোচনা হয় না বলে সেগুলোর বিচার, যেমনটা আপনি বলছিলেন অনেকগুলো ঘটনা যেগুলো এখনো বিচার হয়নি, অর্থাৎ সেগুলো হয়তো মিডিয়াতে ফোকাস হয়নি কিংবা অন্য কারণে সেগুলো হারিয়ে গিয়েছে বা যাচ্ছে, এরকম অনেক ঘটনার কথাও কিন্তু আমাদের ব্যারিস্টার আতিকুর রহমান খুব জোর দিয়ে বললেন। তো সেই ঘটনাগুলোর এরকম দুই একটি ঘটনার বা সেই অনেকগুলো ঘটনার বিচার নিশ্চিত করে আমরা আইনের শাসনের ক্ষেত্রে স্বস্তি নিঃশ্বাস নেওয়ার যে পরিস্থিতি কিংবা সেই পরিবেশটি আমরা তৈরি করতে পারছি কিনা। প্রশান্ত ভূষণ বড়ুয়া, মিডিয়ায় এখন আসছে এটি সত্যি এবং একটি প্রেসার অনুভূত হচ্ছে তাও ঠিক, কিন্তু মনে আছে প্রিসিলা রাজ সহ চ্যানেল ফোর এর সাংবাদিকদের 2003 সালে বিবিসির রিপোর্ট কভার করতে আসার পরে এই ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হত্যাকাণ্ড ধর্ষণ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আপনি এবং সালিম সামাত, মুনতাসির মামুন সহ মুনতাসির মামুনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত বিদ্বান গবেষক এবং অধ্যাপককে ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলার জন্য মামলায় অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল, সাবের হোসেন চৌধুরীর মতো সজ্জন রাজনীতিবিদকে মানিকগঞ্জের ফেরিঘাটে প্লেট চুরির মামলায় আসামি করা হয়েছিল। সুতরাং আজকে আপনি লক্ষ্য করে দেখবেন আইনের শাসনের কথা যদি আমরা বলি, আমরা যেটুকু এগিয়েছি I'm really confident আমরা যদি এটি ধরে রাখতে পারি, এবং একটা জিনিস সত্যি বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য পরিচয়ে ছাত্র ফ্রন্ট ছাত্র অধিকার এই পরিচয়ে বাদ দিয়ে আমরা যদি অপরাধকে শুধুমাত্র ফৌজদারি কার্যক্রমের মধ্যে নিয়ে আসি, আমার মনে হয় যে এই বিচারগুলো আরো গতি পাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক আড়ালের কারণে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে এই মনোবৃত্তি, এই একটি মানসিক প্রেষণা তার মধ্যে সৃষ্টি হবে না। জি ধন্যবাদ প্রশান্ত, জি প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই, আপনি আপনার আলোচনায় একটি বিষয় উল্লেখ করেছিলেন, সেই বিষয়টি আমি আর একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে এলাকার রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই যারা সেই গ্রুপ তৈরি করেন কিংবা আধিপত্য বিস্তার করেন তারা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যান, তাদেরকে যদি আমরা আসলে আইনি কাঠামো বলুন কিংবা একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে এই মামলার বিচার বলুন কিংবা আইনের শাসন বলুন কিংবা সামাজিক প্রেক্ষাপট বলুন কিংবা যেভাবে রাজনৈতিক আলোচনা সমালোচনা হয়, এভাবে তো আসলে পরিস্থিতির উন্নতি হবে কি? আপনার আপনার কাছে কি মনে হয়? প্রথম জায়গাটি হচ্ছে আমরা তরুণ এবং শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণ শিক্ষার্থীদের একটি অংশে আমরা শুধুমাত্র তাদের বিষয়টাকে, কিন্তু এই জায়গাটিতে যদি রাজনৈতিক দলের ভূমিকাটা না থাকে তাহলে এই তরুণ বা শিক্ষার্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কোন সুযোগই পায়। আমি এর আগের যে আলোচনা যে আলোচনার সূত্র ধরে বলব যে একটা ফেয়ার ইলেকশন আপনার ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার জন্য দরকার, কিন্তু আপনি শাসনতন্ত্রের মধ্যে আপনি রাজনৈতিক কর্মসূচি অথবা রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের এলিমেন্ট গুলোকে টিকিয়ে রেখে আপনি যতই ফেয়ার নির্বাচন করেন আপনি পরিস্থিতির উন্নতি করতে পারবেন। আমি উদাহরণ দিই আতিক ভাইকে, আমি জানি না উনি পড়াশোনা কোথায়, প্রশান্তদা যে বিষয়টি বললেন না পহেলা অক্টোবরের নির্বাচন, আমার কাছে আমি আসার সময় আমি ছবি দেখছিলাম পহেলা অক্টোবরের নির্বাচনের পরের দিন প্রথম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন প্রতিবাদ মিছিল করে এবং প্রতিবাদ মিছিলের স্লোগানটা আমার এখনো আমি দেখলাম ব্যানারে, হাতে লেখা ব্যানার, সারা দেশে দখলের উৎসব ও সংখ্যালঘু নিপীড়ন বন্ধ, অক্টোবর মাসের 2 তারিখে প্রথম মিছিলটি বের করে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন? আর 2 দিন আগে যে ইলেকশনটি আমার মনে হয় পহেলা 2001 সালের যে পহেলা অক্টোবরের যে নির্বাচন এই নির্বাচনটা আনফেয়ার নির্বাচন ছিল না, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তারাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও তারা কিন্তু পার্লামেন্টে গেছেন, অর্থাৎ 2001 সালে বিএনপি যে পাওয়ারে এলে এলো সেটি অনেকেই বলে থাকেন আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরীর বাসায়
খালসার একটি সম্মিলিত প্রয়াস ছিল এটি, শাহাবুদ্দিন লতিফুর রহমান এই মিলিয়ে তিনি বলেছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে 2001 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচন, 91 সাল এবং 96 সালের যে চারটি, এই চারটি নির্বাচন পুরো রহমান হয়েছে, কিন্তু এই নির্বাচনগুলোকে আমাদের জীবনকে স্বস্তি দিতে পেরেছিল। 2001 সালের নির্বাচনে আপনার মনে আছে, প্রশান্ত দা সেটি বললেন না, সিরাজগঞ্জের পূর্ণিমার কথা, যে পূর্ণিমা মা সেখানে তাকে ধর্ষণ করতে যাওয়া সংঘবদ্ধ যুবকদেরকে কি বলেছিল, আমি মানুষের আর্তনাদ শুনলে যে শব্দগুলো আমার কানে বারবার বাজে তার একটি আর্তনাদ ছিল সেটি, বাবারা আমার মেয়েটা বয়সে ছোট, তোমরা একজন একজন করে তার কাছে যাও। অর্থাৎ একটি ফেয়ার নির্বাচন, আপনি পূর্ণিমাকে আপনি কি বলে নিরাপত্তা দিতে পারেননি, সুতরাং একমাত্র ফেয়ার নির্বাচনই আপনাকে সমস্ত সংকট সমাধান করে দেবে আমি সেটি বলছি। আপনি এখানে রাজনৈতিক সদিচ্ছা, আজকে আওয়ামী লীগ অনেকের বিচার করছে, কিন্তু এটিও তো সত্য যে বাঁধন তার উপরে যে নিপীড়ন সেই নিপীড়নের বিচার পায়নি, মানিক নিপীড়নের বিচার পায়নি। এই ঘটনাটি সত্য যে শাহাবুদ্দিন লালটু এবং নাসিরুদ্দিন পিন্টু দুইজন মারামারি করার পর লাল শাহাবুদ্দিন লালটুর কান কেটে ফেলার পরেও পিন্টু আবার কিন্তু ছাত্রদলের সভাপতি হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া কিন্তু স্নেহ করে নেই পিন্টুকে, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে, আবার তাকে বের করে এনে ছাত্রদলের প্রেসিডেন্ট। অর্থাৎ রাজনৈতিক দল যখন দৃঢ়তার পরিচয় দেয়, যখন তার দলের মধ্যে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদেরকে সে দৃঢ়ভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে, তখন একরকমের সিনারিও, আর যখন তাদেরকে নানা রকমের আশ্রয় প্রশ্রয় দেয় তখন মেসেজটা একরকম। সুতরাং এখানে আলোচনায় সবসময় আসে ছাত্রলীগ কি করেছে, আলোচনায় সবসময় আসে ছাত্রদল কি করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই প্রশ্নটি অবান্তর হবে না, জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত আপনি বলেন তো কয়টি কমিটি তারা নিজেদের মতো করে করতে পেরেছে, অথচ গঠনতান্ত্রিক ভাবে ছাত্রদল একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, আরপি অনুযায়ী ছাত্রদলের কমিটি তৈরি করবে ছাত্রদল। ছাত্রদলের আমার জানা মতে, যদি আমি ভুল না করি, একটিবার ছাত্রদল সম্মেলনের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে কমিটি করেছিল, রুহুল কবির রিজভী সভাপতি, ইলিয়াস আলী সাধারণ সম্পাদক, সম্ভবত শরীফুজ্জামান শরীফ। আপনি যে বিষয়টা, আমি শেষ করি, তা না হলে ভূত তত্ত্ব চলে যাবে। ছাত্রলীগের সেক্রেটারিকে আপনি পদ থেকে সরিয়ে দিলেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সুরাওয়ার্দী উদ্যানে তার সাংগঠনিক নেত্রী বললেন, এখন থেকে আর তোমরা ভারপ্রাপ্ত না, তোমরা পূর্ণ ক্ষমতা তোমাদেরকে দেওয়া হলো। এই কাজটি কিন্তু ছাত্রলীগের করার কথা ছিল, এই কাজটির একমাত্র করার কর্তৃত্ব ছাত্রলীগের অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যত ছাত্র সংগঠন অথবা অন্য যে কোনো সংগঠনগুলোকে যখন বেশি কন্ট্রোল করে তখন একরকমের পরিস্থিতি আপনি দেখেন, আর যখন তাদেরকে নানা রকমের প্রশ্রয় দেয় তখন একরকম পরিস্থিতি। জি, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আতিকুর রহমান, আপনার কাছে আসতে চাই, আপনি আমাদের শরীফুজ্জামান শরীফ এবং অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া দুইজনের কথা আপনি শুনছেন। আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, যে আসলে ছাত্রদলের যে গঠন কাঠামো কিংবা তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা করোনার সময় তাদের যে করণীয় সবকিছু নিয়ে প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করেছে, সেই চেষ্টা করতে গিয়ে প্রত্যেকের মধ্যে একটি কাঠামো তৈরি হয়েছে, কিন্তু এই ক্যাম্পাসে ছাত্র দলগুলোর সবস্থানের প্রেক্ষাপটে যে অভিযোগটি তোলা হয়েছিল যে ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি তৈরি করছে, যে কারণে সবস্থানের সুযোগটি দিলে বা অবস্থাটি তৈরি হলে ক্যাম্পাসের বা শিক্ষার পরিবেশটি বিনষ্ট হবে, এটি একটি প্রশ্ন, এর জবাবটি শুনতে চাই। সাথে শুনতে চাই সিলেটের এমসি কলেজের ঘটনায় যারা জড়িত তাদের তো গ্রেপ্তার করা হয়েছে, ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জেলেও আছে, কিন্তু এরপরেই আমরা গণমাধ্যমে দেখলাম কিংবা আওয়ামী লীগের অনেক নেতারাও বললেন যে আসলে যারা এই ঘটনাটি ঘটেছে তারা অনুপ্রবেশকারী, এবং সেই অনুপ্রবেশকারী বলতে যেটি মিন করা হলো সেটি কোনো না কোনোভাবে ছাত্র দল থেকে বা অন্য কোনো দল থেকে এসে ছাত্রলীগের নাম করে বা ছাত্রলীগের সুনাম নষ্ট করার জন্য তারা এই কাজগুলো করছে। আপনার বিশ্লেষণ ব্যারিস্টার আতিকুর রহমান। না, কথাটি আসলে এরকম নয়, কথাটি এরা সবই ছাত্রলীগ এবং যুবলীগ যাই বলেন এগুলো সব তো
যারা বর্তমানে ক্ষমতাসীন তাদের আজ্ঞাবহ নতজানু দল হিসেবে কাজ করছে। আর এখানে ছাত্রদলের যে কথাটা বলা হলো যে ছাত্রদল কি বলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে, তাহলে তো কথা হচ্ছে তাহলে তো যদি সে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে তাহলে সে বাইরের পরিবেশও নষ্ট করে, তাহলে বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দিতে হয়। তারা তো যেহেতু ইউনিভার্সিটির ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র হিসাবে এসে আমি এখানে রাজনীতি করতে পারবো না, ওখানে পরিবেশ নষ্ট করব। তাহলে আমি একজন ইউনিভার্সিটিতে কোয়ালিফাই করার পরেও আমি ওখানে এসে আমার রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবো না, আমি পরিবেশ নষ্ট করব। তাহলে তো আপনি আমাকে যখন ইউনিভার্সিটি যখন আমি কোয়ালিফাই করার পরীক্ষা দিলাম তখনই তো আপনি আমাকে যাচাই বাছাই করে এখানে নিতেন যে এই ব্যাপার আপনি কেন, তার শুধুমাত্র ওই যে ভাইবা নিবে কিংবা রিটার্ন নিবে তা নয়। এখানে হচ্ছে যে আপনি দেখেছেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যে কি করেছে ডাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে, এবং ওইখান থেকে টেন্ডারবাজির কমিশন খেতে তারা কি কি মানে কি না করেছে, এবং সেগুলো পত্র পত্রিকায় এসেছে, অডিও ক্লিপ ফাঁস হয়েছে, কথা কি কথা হয়েছে, কত পার্সেন্ট কমিশন খাবে। তো এখানে গেলে ছাত্রদল এখানে তাদের এই ধরনের একচ্ছত্র যে আধিপত্য এগুলোতে বাধা দিবে, অন্যায় কাজে বাধা দিবে, ছাত্র তাদেরকে রাজনৈতিক চর্চা তাদের যে একচ্ছত্র আধিপত্য সেটা করতে দিবে না বিধায় ছাত্রদলকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। মানে এখানে এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি, প্রধানমন্ত্রীকে সেন্টার করে বাংলাদেশের রাজনীতি এখন আছে, বাকিদের হাতে কিছু নেই। যারা করছে ওরা ওই ছত্র ছায়ায়, মানে রাজনৈতিক ছত্র ছায়ায় প্রত্যেক জায়গায় টেন্ডার বাজি। আপনি দেখেছেন যদি এমসি কলেজের ঘটনা এখানে এসে পরিবেশ নষ্ট করে থাকে অন্য জায়গা থেকে এসে বাইরের ছেলেরা এসে, তাহলে আপনারা কি করছেন? আপনারাই তো এখানে এই অ্যাক্সেস দিচ্ছেন, আপনারা নিজেরা ব্যাংক লুট করেছেন, আপনারা এখানে শেয়ার বাজার নষ্ট করেছেন, আপনারা এখানে আইনঙ্গ নষ্ট করেছেন, রাজনীতি নষ্ট করেছেন, তাহলে ওইটার কি ওটার ভাগ দিতে হবে না ওদেরকে? তো এখানে আসলে এটা টু সেভ দেয়ার স্কিন, তারা নিজেদের অপকর্ম ঢাকার জন্য এই ধরনের কথা বলে দোষটা পাচ্ছে অন্যের ঘাড়ে। আসলে তা নয়, সবাই ছাত্রলীগের নামধারী এবং পোস্টেড নেতা। আজকে বড় নেতারা অপকর্ম করছে বলেই তারা এই ধরনের অপকর্ম করার সাহস পাচ্ছে। ছাত্রদল যে আজকে কোথাও দাঁড়াবে, আমার জেলা শহর কিশোরগঞ্জ ওখানে দুইটা ছেলেকে ওই দিন অ্যারেস্ট করা হয়েছে এই যে এই ঘটনায় যখন ওরা প্রতিবাদ করলো এমসি কলেজের ঘটনায়। আপনি একটা সুষ্ঠু ঘটনার প্রতিবাদ করবে, ওখান থেকে দুইটা ছেলেকে ধরে নিয়ে গেছে। তো এখানে হচ্ছে ছাত্রদলের তো কোনো এক্সিস্টেন্সই নাই, অস্তিত্বই নেই। কোন ছাত্রদল বলেন বেগম খালেদা জিয়াকে অন কন্ডিশন আপনারা জামিন দিলেন, সেই জামিনে বেগম খালেদা জিয়া কোনো কথা বলতে পারে তাকে, সে উনি শুধুমাত্র হাসপাতালের বদলে উনি বাসায় আছেন, এর বাইরে তো কিছু নেই। ছাত্রদল কেন, মানে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আছেন, তারাই তো কোনো রাজনীতি করতে পারছেন না। এখানে ছাত্রদল আসবে কোত্থেকে? এখানে আমাদের রাজনীতি করতে পারছেন না কেন? আপনি যদি পুলিশি রাষ্ট্র তৈরি করেন, আপনি সেনাবাহিনী কিংবা বলে পুলিশ বাহিনী কিংবা অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে যে আপনি যে ধরনের নির্বাচন করেছেন, সেই নির্বাচনের পরে এই দেশের মানুষের সাধারণ মানুষের কথা বলার কি আর কোনো, আমি কি এখন অস্ত্র নিয়ে যে যুদ্ধ করব? এখনো কি সেই 1971 সাল? এখনো কি আমি আমার নিজের দেশের মানুষের সাথে যে আমি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হব, সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে গণ্ডগোল হতো সেটাকে আমি আওয়ামী লীগের সাথে সশস্ত্র করব না? তাহলে হচ্ছে যে আমাদেরকে এখানে সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করতে দেয়া হচ্ছে না। তারা এখানে আজীবন ক্ষমতায় থাকবেন, এই হলো তাদের স্বপ্ন যে কোনোদিন বিএনপি ক্ষমতায়। তবে একটি কথা, বিএনপি এত জনপ্রিয় দল, বিএনপি এত মানুষের দল, আওয়ামী লীগ এই পড়ুয়া ভাইয়া যে দাদা আজকে ওনার যে 10 মিনিটের বক্তব্য কথা বললেন, তার মধ্যে 7 মিনিট বিএনপি নিয়ে কথা বলেছেন। বিপ্লব ভাই যে কথা বললেন ওখানেও কিন্তু 5 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে 5 মিনিট কথা বলেছেন বিএনপি নিয়ে। বিএনপির কোনো অস্তিত্ব নেই, বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু মানুষের মনে হৃদয়ে অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব দিয়ে এবং সেইটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বিধায় কিন্তু এখানে আপনি জামাত বলেন এই বলেন সেই বলেন কোনো দলের কিন্তু আলোচনা আসে না, বিএনপির কথায় আসে। কারণ আতিকুর রহমান, আপনি নির্বাচন আতিকুর রহমান নির্বাচনের বিষয়টি বললেন, সর্বশেষ যে 5টি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে তার মধ্যে পাবনার 4 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। আপনি বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন, পাবনার 4 আসনে যে উপনির্বাচন হলো? এইগুলো কিছুই হবে না, এগুলো শুধুমাত্র আইওয়াশ হবে, ওনাদের পছন্দের হয়তো সর্বোচ্চ দয়া করতে পারে একটা, যেমন ওই যে 30শে ডিসেম্বরের নির্বাচনে যখন, কিন্তু দয়া করার কোনো সুযোগ আছে বৈশ আতিকুর রহমান, দয়া করার সুযোগ আছে কিনা গণতন্ত্রে? দয়া করে এখন আসলে কি
স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থায় আপনি অন্যান্য স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থায় যেসব যেসব দেশে আপনি বিবেচনা করবেন, আপনি লিবিয়ার কথা বলেন, সেখানে কি কেউ কোনো কথা বলতে পারতো? যতদিন পর্যন্ত গাদ্দাফির পতন না হয়েছিল ততদিন পর্যন্ত কি ওখানে কোনো বিরোধী দল কিংবা কোনো এক্সিস্টেন্স ছিল? ছিল না। এখানে আজকে যদি আমি কথা বলি, কালকে দেখবেন আমার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে, আমার বিরুদ্ধে একটা জেল জুলুমের বিচার বিষয় হয়ে গেছে, কালকে আমাকে বিভিন্ন মামলায় দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, মামলার পরে মামলা, আর আমরা হাজার হাজার নেতাকর্মীকে জামিন করাতে করাতে আমরা ক্লান্ত হয়েছি। তো এখন এখানে তো আসলে কি, আমি আবার ওই কথাটা বলি যে এখানে বিরোধী দলকে একটা রাজনীতি করার জন্য স্পেস তৈরি করে দিতে হবে, না হলে কি দেশে মানে সশস্ত্র বিপ্লব হবে? না। তো কাজে এই রাজনৈতিক পরিবেশ যাদের হাতে এখন ক্ষমতা আছে ওনাদেরকে পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে বিরোধী দল এখানে রাজনৈতিক কথা বলতে পারে, মানুষের অধিকারের কথা বলতে পারে, মানুষের কষ্টের কথা বলতে পারে, বিচারের কথা বলতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সেটা যাদের হাতে ক্ষমতা আছে, যারা ক্ষমতাসীন দল তাদেরকে জায়গাটা তৈরি করে দিতে হবে। তাহলে আমি মনে করি একটা সব মানে শালীন পরিবেশ আমাদের রাজনৈতিক ব্যবস্থায় তৈরি হবে বলে আমি মনে করি। জি জি, বেস্ট আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, যেমনটি আমাদের বেস্ট আতিকুর রহমান বললেন যে বর্তমান সরকারকেই মানে বিরোধী দলের রাজনীতি করার জন্য পরিবেশটি নিশ্চিত করে দিতে হবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি আসলে এই ধরনের সেই অবস্থা বলে কিনা যে আসলে যারা ক্ষমতায় থাকে তারা বিরোধী দলকে রাজনীতি করার পরিবেশ তৈরি করে দিবে? আমি এটির জবাব দিব, আমি দুটি তথ্য দিই আগে শরীফ এবং আতিকের বক্তব্যের প্রেক্ষিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্রীদের উপর দুইবার হামলা হয়েছিল, একবার 89 সালে ডাকসু নির্বাচনের পরপর যখন দুদুরিপন পরিষদ ছাত্র দলের ইলেকশন করেছিল, ছাত্রীদের মিছিলের উপর হামলা করা হয়েছিল, আরেকবার 2002 সালে আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব যখন ভাইস চ্যান্সেলর তখন শামসুন নাহার হলের ছাত্রীদের উপর ছাত্র দল এবং পরে পুলিশ হামলা করেছিল। ওই সময় আমরা প্রতিবাদ করাতে আমাদেরকে বেদম প্রহার করা হয়েছে। আমি ওই মামলার আসামি ছিলাম, ওই মামলার আসামি ছিলেন, এই কারণে আমি প্রাসঙ্গিকভাবে বলছি, আপনি ইতিহাসে সাক্ষী আছেন। আরেকটি হচ্ছে 2001 এর নির্বাচন নিয়ে পাকিস্তানে একজন ব্যাংকার এখনো জেল খাটছেন। কেন জেল খাটছেন? আইএসআই এর তৎকালীন প্রধান আদালতে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, জবানবন্দি দিয়েছেন যে পাকিস্তানের জাতীয় স্বার্থে তারা 2001 সালে বিএনপিকে টাকা দিয়েছিলেন, এবং আদালতের জিজ্ঞাসার জবাবে উনি আবার এটিও বলেছেন যে আইএসআই এর প্রধান হিসেবে আমি মনে করেছি বিএনপিকে পাকিস্তানের জাতীয় স্বার্থে টাকা দেওয়া দরকার, তাই দিয়েছি, আমি এটা আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নই। না, এখানে প্রশান্ত ভূষণ বলবেন যে বিএনপির ক্ষেত্রে বা বিএনপিকে সাথে নিয়ে পাকিস্তানের জাতীয় স্বার্থ কি হতে পারে? আইএসআই এর প্রধান স্বয়ং আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমার পাকিস্তানের জাতীয় স্বার্থে এটা আমি দিয়েছি, জাতীয় স্বার্থটা কি সেটি উনি আদালতে ব্যাখ্যা করতে অস্বীকার করেছেন, কারণ পাকিস্তানে আর্মি স্টেট, ওনাকে জেল দেয় নাই কিন্তু ব্যাংকারকে জেল দিয়েছে লাহোর হাইকোর্ট পরবর্তীতে। তার বক্তব্যের প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় সেই স্বার্থটি কি হতে পারে? দিস ইজ সেলফ এক্সপ্লেনেটরি, পাকিস্তানের আইএসআই প্রধান যদি আদালতে গিয়ে বলে বিএনপিকে 2001 এর নির্বাচনের আগে টাকা আমার দিতে হয়েছে, আদালত বলে কেন দিয়েছেন, আপনার অথরিটি ছিল কিনা, বলে যে আমার অথরিটি ছিল কিনা, এই প্রশ্নের জবাব আমি আদালতকে দিব না, আইএসআই চিফের মনে হয়েছে পাকিস্তানের জাতীয় স্বার্থে বিএনপিকে টাকা দেওয়া দরকার, দিয়েছে, দিস ইজ ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। এখন বোঝা যায় 2004 সালে 10 ট্রাক অস্ত্র চোরাচালান বিএনপি রাষ্ট্রীয় অতি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে কেন করেছিলেন পাকিস্তানের স্বার্থে, আমাদের পুরো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে প্রতিবেশী দেশে ব্যাটালিয়ন সমপর্যায়ের ফোর্সকে আপনার ইকুইপমেন্ট এবং অ্যামুনিশন সরবরাহ চোরাচালানের মাধ্যমে করেছিলেন, এখন এটি যোগসূত্র হয়তো থাকলেও থাকতে পারে। আর একটা বিষয় আপনি যেটি বলেছেন, মুস্তাফিজুর রহমান বিএনপির সাবেক মহাসচিব এবং এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তার রণে থেকে জনে একটা বই আছে যেখানে তিনি দুটো বিষয় খুব আনন্দের সাথে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আইয়ুব খানের স্যুট ধুয়ে দিয়েছিলেন মধ্যরাত্রিতে গিয়ে চীন যাওয়ার সময়, এটি উনি মহা গর্বের সাথে উল্লেখ করেছেন। এবং প্রসঙ্গত বলি, ছয় দফায় মামলার আইইউ ছিলেন এই মুস্তাফিজুর রহমান, তখন মেজর ফণীভূষণ চৌধুরী সহ আসামিদেরকে নগ্ন করে বরফের চাঁইয়ের উপর ফেলে অবর্ণনীয় নির্যাতন তিনি করেছিলেন, ওনার ডাক নাম ছিল মাস্তু। এবং উনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মুক্তিযোদ্ধা কূটনীতিক মহিউদ্দিন আহমেদকে উনি স্যাক করেছিলেন,
এবং মহিউদ্দিন সাহেব যখন পার্সোনাল হিয়ারিং চেয়েছিলেন যেটি প্র্যাকটিস ইন ফরেন সার্ভিস, হি ডিক্লাইন, হি রিফিউজ টু গিভ হিম পার্সোনাল হিয়ারিং, বলে বঙ্গবন্ধু আমাকে পার্সোনাল হিয়ারিং দেননি, অথচ ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল ছয় দফার আইএম হিসাবে বাঙালিদের উপর অবর্ণনীয় নির্যাতনের জন্য। এবার আমি জিয়াউর রহমানের তথ্যটা বলি ওনার বই থেকে। উনি লিখেছেন যারা দিনে মিছিল করতেন তারা রাত্রে জিয়াউর রহমানের কাছ থেকে টাকা নিতেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, জিয়াউর রহমান টাকাটা কোত্থেকে দিতেন, নিজের পকেট থেকে, এবং জিয়াউর রহমান টাকাটা কাতে থেকে দিতেন, রাজনৈতিক কর্মী কেনার জন্য টাকা দিতেন, রাজনীতিকে, নির্বাচনকে। আরেকটি কথা বলি, ৭৭ সালের ৩০শে মে একটি হানা গণভোট হয়েছিল যে বীর উত্তম জিয়াউর রহমান যা করেছেন, যা করছেন, ভবিষ্যতে করবেন, তার প্রতি আপনার সায় আছে কিনা, হ্যাঁ না বলুন, ৯৮.৯৮% ভোট করেছিল, তারও ৯৮% উনি পেয়েছিলেন। এবং কথিত আছে তার দুটো কপি হয়েছিল, একটা বিজি প্রেস আর একটা গিনেস বুকে। এরপরেও উনি কালো চশমা দিয়ে বঙ্গভবনে ছিলেন, এক উপদেশটা মনে করলেন স্যারের বোধহয় সিএমএল এর বোধহয় মন খারাপ, একজন বেকুবের মতো বললো যে স্যার ১% বাড়িয়ে দিই, এবং কথিত আছে উনি বলছিলেন গেট আউট। হ্যাঁ, ওনার তো এটুকু কাণ্ড জ্ঞান ছিল। শোনেন, বাংলাদেশে, এবং উনি তখন কর্মরত সামরিক কর্মচারী, উনি রিটায়ার করেছেন, নিজেকে নিজে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে প্রমোশন দেওয়ার পর ৭৮ সালের এপ্রিল মাসে গিয়ে এক বছর পেছনের আপনার গ্যাজেট করে উনি নিজেকে নিজে রিটায়ারমেন্ট করেছেন। দেখবেন যেই দিন উনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন, এক বছর পরের প্রজ্ঞাপনে ঠিক একদিন পরে ৩০ এপ্রিল গিয়ে উনি নিজেকে নিজে আপনার রিটায়ারমেন্ট করালেন। তো সুতরাং আমি এই কথাগুলো আনছি, বিএনপি জনপ্রিয় দল আতিকের সাথে আমি অবশ্যই একমত পোষণ করি, এবং আমরা আশা করেছি, এখনো করি, বিএনপি এই জনপ্রিয়তাটা কাজে লাগাবে দেশ পুনর্গঠনে। শোনেন, ১৯শে জানুয়ারি ২০০৪ সরওয়ার্দী উদ্যানের জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোট আনকোট বলেছিলেন, শোনেন, খুনি জামাতকে ছেড়ে আসেন, দল পুনর্গঠন করেন, যত সহযোগিতাকে রাজনৈতিকভাবে আমি এবং আওয়ামী লীগ দিব, এটি পাবলিক রেকর্ডে আছে। আপনি আসেন আগামীকাল গণভবনে আসেন, আমরা দুজনে মিলে ইলেকশন কালীন গভর্নমেন্ট ফর্ম করি। তার বিপরীত উনি কি বলেছেন, কোকো মারা যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা ওনার বাড়িতে গিয়ে ২ ঘন্টা দাঁড়িয়েছিলেন, দরজা খুলে দেয় নাই, উনি স্পেস দেননি। যেই মানুষ তাকে মারার জন্য তার ছেলে সহ মিলিটারি গ্রেডের আরজেস গ্রেনেড হামলা করলো, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে গণহত্যা করলো, সেই মানুষকে তিনি স্পেস দেওয়ার জন্য আমন্ত্রণ জানাননি এই ঘটনার পরে? আপনি আমি পারবো? আমার খুনি, আমার হত্যারকের সাথে ১৫ আগস্ট ২১ আগস্টে যুক্ত, তাদের সাথে আমি স্পেস দেওয়ার জন্য আপনি আমি পারবো? সাধারণ মানুষ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেটি করেছেন, আর কত স্পেস তিনি দিতে পারবেন? তিনি এখনো দিতে চান। আজকে বেগম জিয়া জামিনে মুক্ত হননি, জামিন ওনার হয়নি, ওনাকে নির্বাহী আদেশে ওনার সাজা স্থগিত করে এই করোনাকালীন সময়ে ওনার বাসায় থাকার সুযোগ করে দেওয়া হয়েছে, উনি জামিন পাননি, জামিন বিচারিক বিষয়। সুতরাং আমি মনে করি স্টিল দেয়ার ইজ এ রুম, স্টিল স্পেস আছে গণতান্ত্রিক রাজনীতি করার। বিএনপিকে এগিয়ে আসতে হবে, আওয়ামী লীগ তো অনেক আগেই এক পা এগিয়ে বসে আছে। আজকে বেগম জিয়া যদি উদ্যোগ নেন, সাবজেক্টে ওনার এই মামলা টামলাগুলো থেকে উনি যদি রাজনীতি করতে পারেন, কিংবা ইনডাইরেক্টলিও করতে পারেন, ওনার নেতারা করতে পারেন, স্থায়ী কমিটি বসতে পারে, এখনো সুযোগ আছে। আমরা রাজনীতি থেকে শুধু দোষারোপে না নিয়ে আমরা ম্যানেজারিয়াল স্কিলে নিয়ে যেতে চাই। আমি বিএনপির সাথে কম্পিট করব আমার কম্পিটেন্স দিয়ে, আমি ম্যানেজার, বিএনপি আমার চেয়ে আরো ভালো ম্যানেজার হবে, বাংলাদেশের মানুষকে আরো ভালো সার্ভ করবে, বাংলাদেশের মানুষ আরো বেশি গুড গভর্নেন্স পাবে। আমি বিএনপি বা অন্য দলের সাথে ওই প্রতিযোগিতায় যেতে চাই। আমাকে গ্রেনেড মারবে, মেরে ফেলবে, বাংলাদেশের পুরো রাজনৈতিক দলকে নির্বংশ করে দিবে, আহসানুল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেব, মমতাজউদ্দিন, এদেরকে মেরে ফেলবে, ভাই এই রাজনীতি তো কেউই করতে চায় না, বাংলাদেশের জন্ম তো এটিতে হয়নি। তো আজকে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ তো ৭৫ হারিয়ে যাওয়া পাকিস্তানি ধারা থেকে বাংলাদেশের বাংলাদেশ হয়েছে। আমরা অনেক সময় বলি বিএনপি পিএনপি হয়ে গেছিল, পাকিস্তানি ন্যাশনাল পার্টি, আইএসআই টাকা নিচ্ছিল, অস্ত্র চোরাচালান করছিল, বিএনপির সুযোগ আছে বিএনপি হওয়া, বাংলাদেশের বিএনপি হওয়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশের পার্টি হওয়া। যদি হয়, আমার মনে হয় আতিক, শরীফ, আমাদের এখনো সুযোগ আছে, নতুন প্রজন্মের রাজনীতিক যারা আছেন
পেশাজীবী আছে, আমরা একটা গভর্নেন্সের রাজনীতিতে যাই, আমরা কম্পিটেন্সের কম্পিটিশনে যাই, যে আমি এটা করছি বিএনপি আমার চেয়ে আরো ভালো করবে, এই প্রতিযোগিতায় যেতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া। আমরা শেষ মন্তব্য শুনবো অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, শরীফুজ্জামান শরীফ। যেখান থেকে আপনি শুরু করেছিলেন এবং ইন্ট্রোতে আপনি যেভাবে শুরু করেছিলেন, আমরা যদি ওই জায়গাটায় থাকতে পারতাম ভালো। বাংলাদেশের নানা রকমের সংকট আমরা দেখি, সংকট আছে, সম্ভাবনা আছে, কোনো কোনো ক্ষেত্রে আলোর ঝলকানি আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেটি হচ্ছে এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির সমস্যা না, রুলিং পার্টিতে কে যখন থাকে তারা তাদের ছাত্র সংগঠনকে এবং ব্যবহার করার কারণে আমরা অনেক রকমের আমাদের সমস্যা হলো, আমরা অনেকগুলো ইতিহাস হয়তো আমাদের মনে থাকে না, আমরা জানি না। আপনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে শুনেছেন, আমরা সেটি দেখেছি আতিক ভাইদের হয়তো, আমি জানি না যে ওই যেটি বললাম যে আমরা আজকে 20 বছর যে তরুণ তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তার কাছে ইতিহাস একরকম, আবার 40 বছর বয়স যে তার কাছে ইতিহাস। আমরা এই কথাটি বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করার জন্য, ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি দেওয়ার জন্য আপনার একটা আমূল পরিবর্তন দরকার। শুধুমাত্র ভোটের মধ্য দিয়ে পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যায় বিষয়টি সেরকম না। আমি ওই যেটি বললাম 2001 সালের পরে এই বাংলাদেশে আমরা একটি ইতিবাচক রাজনীতি শুরু করতে পারতাম, কিন্তু প্রথম রাতেই শুরু হলো ওই যে বাবারা তোমরা একজন একজন করে যাও। আমাদের কয়েকদিনের মধ্যে শুরু হলো সূর্যসেন হলে ছাত্র দলের দুই গ্রুপ মারামারি করে দুইজন তরতাজা যুবক তাদের দলের কর্মী, মনে আছে, পানির ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে রাখলো। আমরা পরদিন শুক্রবার বেলা 11:30-12 বাজে সবাই গোসল করছে, কেউ কেউ নামাজ পড়তে গেছে গোসল করে, 12:30-12:30 দিকে জানা গেল যে রাতের বেলায় ছাত্রদল দুইজন কর্মীকে, নিজেদের কর্মীকে হত্যা করে পানির ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে রেখেছে এবং সেই পানিতে অনেকে গোসল করে উজু করে নামাজ পড়তে গেছে। অর্থাৎ আপনি শুধুমাত্র একটি ফেয়ার ইলেকশন সবসময় আপনাকে সুশাসন উপহার দিতে পারে না, আপনার এই জায়গাটায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনটা আপনি কিভাবে করবেন সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। আমার মনে হয় যে অমুক এটি করেছে, তমুক সেটি করেছে, এটি মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। এবং প্রশান্ত দা এবং আতিক ভাই যেটি বললেন, এই দুটোকে একসাথে করলে এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ইতিহাসের একটি অংশ। আতিক ভাই যেটি বললেন সেটুকু ইতিহাস, অথবা প্রশান্ত দা যে বললেন সেটুকু ইতিহাস, বিষয়টা সেরকম না, দুটোকে আপনি সম্পৃক্ত করতে হবে। কিন্তু এই যে চর্চাটা, এখান থেকে বেরিয়ে আসারও সুযোগ এবং সম্ভাবনা আছে। বাংলাদেশের তরুণ, বাংলাদেশের তরুণরা সেটি চায়। বাংলাদেশের তরুণরা সেই যে আপনার মনে আছে 5ই ফেব্রুয়ারি শাহবাগে দাঁড়িয়ে বারবার সে আকুতিগুলো জানিয়েছে, একটি জায়গায় এসেছে, আমরা এই জায়গা থেকে, হ্যাঁ বিচার বিভাগ বাংলাদেশের মানুষের এখন আশ্রয়ের জায়গা, আমরা যেটি দেখছি যেটি শুনছি দেশের সর্বোচ্চ বিচারপতি তাকে নিয়ে, এটি কোনোভাবেই আমরা স্বস্তি বোধ করি না। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এটি একটি খুব একটি ইতিহাস হয়ে থাকবে। আবার আমি আতিক ভাইকে মনে করিয়ে দেই, বিচারপতি ফয়েজ আপনার মনে আছে কিনা, তিনি আইনজীবীও নন, সার্টিফিকেটই নাই, জাল সার্টিফিকেট দিয়ে রাজনৈতিক বিবেচনায় তিনি বিচারপতি হয়ে গেলেন, যখন ধরা পড়লেন রাতের বেলায় তাকে বিদায় করে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে সামগ্রিক ইতিহাস, আমরা এটি পুনরাবৃত্তি চাই না, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। সম্ভাবনা আছে, ওই যে গতকালকে দেখলেন যে এই যে সিলেটের ধর্ষকদেরকে তিনি ধরিয়ে দিলেন, ওই একই দলের লোক। আমাদের এখানে এই ধরনের যে মানুষগুলো আছে তাদের কাছে অনুরোধ, আপনার দলের মধ্যে নানা রকমের যে ইকুয়েশন আছে আপনি তার বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে পারেন। সিলেটের ওই যে বাবুল সাহেব সম্ভবত নাম, আমরা এই রকম চাই বাংলাদেশে যে যেখানেই আছি আমাদের এই দেশটাকে ভালো রাখার জন্য, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধের একটি মেইন আকাঙ্ক্ষা আমাদের শাসনতন্ত্রের গণতান্ত্রিক অবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র, আমার ভোটাধিকার, আমার দেশের যে বৈষম্য এর অবসান, এই যে বিষয়গুলো আমাদের ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এগুলি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমি আমার ভোট দিব, আমি আমার দেশ করব, এই জায়গার যে ব্যত্যয়গুলো ঘটেছে, হাত ছাড়া হয়েছে, সেটি পুনরুদ্ধার করার জন্য আমরা সবাই মিলে জায়গা, যার যার জায়গা থেকে। জি ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। বেরেস্টা আতিকুর রহমান,
আমি দুইটা ঘটনা, বিপ্লব দার যে কথাগুলো তার প্রেক্ষাপটে দুইটা ঘটনা বলবো। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আমাদের প্রশ্ন কথাগুলো নিয়ে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে দাদা তো যে জিয়াউর রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্যগুলো করলেন এটার আসলে এই এই বিতর্কগুলো আর আর কোনো মানে নাই। কারণটা হচ্ছে ইট ইজ এ সেটেল ম্যাটার্স, বিকজ উনি আসলে ডেমোক্রেসিকে মানে রিস্টোর করেছিলেন নাকি ধ্বংস করেছিলেন নাকি দেশের একজন আদর্শবান পলিটিশিয়ান ছিলেন সেটা কিন্তু স্বীকৃত। এটাকে নিয়ে ওনাকে যতই আমরা নিচে নামানোর চেষ্টা করি না কেন এটাকে এটা কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে গেছে যে উনি এই বাকশাল যে কায়েম করেছিল আওয়ামী লীগ সেই বাকশালের থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা কিন্তু উনিই শুরু করেছিলেন। আজকে সেই আওয়ামী লীগ কিন্তু আবার সেই বাকশালী সরকারি কায়েম করেছে। যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বলবো না। উনি বললেন যে গ্রেনেড হামলায় বিএনপি কেন্দ্রীয় সবাই জড়িত। তারেক রহমান সাহেবকে দুইবার চার্জশিটে কিন্তু ওনার নাম আসেনি। তারপরে আপনার এখানে যে একজন রিটায়ার্ড আর্মি রিটায়ার্ড পুলিশ অফিসার কাহারাকুন্দ, ওনার বাড়ি আমাদের জেলায় কিশোরগঞ্জে, সেই রিটায়ার অফিসারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এসে তারপরে কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে ভিন্ডিকটিভ করে তাকে কিন্তু আসামি করা হয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে এগুলো কিন্তু সেটেল ম্যাটার, এগুলো ডকুমেন্টস পড়লে তারপরে বুঝবে আসলে কিন্তু একটা একটা ভাইব দেওয়া হয়েছে যেটা বিএনপি করেছে। আপনারা এখানে ওই এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে মিটিং চেঞ্জ হলো এবং কোনো একটা মানে তখনকে ল এনফোর্সিং এজেন্সি যারা ছিল দুই ঘন্টার মধ্যে আওয়ামী লীগ কিন্তু ইয়া থেকে এনে এখানে বঙ্গবন্ধু এভিনিউতে ওনাদের মিটিং ফিক্স করলো, কিন্তু এই বিষয়ে কিন্তু ওনারা ল এনফোর্সিং এজেন্সিকে বলে নাই। তাহলে আপনাদের প্রোটেকশনটা কারা দিবে এখানে? আপনার কার কথা দুই ঘন্টা আগে এখানে মিটিংটা চেঞ্জ করলেন? এনিওয়ে, আমি আর এগুলো নিয়ে সেটার কথা যাবো না। সেটা হচ্ছে যে ছাত্রলীগ ছাত্রদল এদের এদেরকে দোষারোপ করার থেকে আমি মনে করি যারা মূল রাজনীতির মেইন স্ট্রিমে আছেন তাদেরকে দোষারোপটা মনে হয় বেশি এখানে এখানে মেইন রেলিভেন্ট প্রাসঙ্গিক আছে। আমি বলবো এখানে ছাত্রলীগ ছাত্রদল এদেরকে আর কত দোষারোপ থেকে বলবো যে এখানে আপনার গণতন্ত্র এস্টাবলিশ করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন, কোর্টে বিচার যাতে মানুষ পায়, বিরোধী দল যাতে রাজনীতি করতে পারে, ভবিষ্যতের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। আপনি বলছেন দাদা যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্পেস দিয়েছেন আমাদের বেগম খালেদা জিয়া ওনার বাড়িতে, যে স্পেসের আমাদের দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া একটা নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা যাই নাই, কিন্তু আপনি দেখাতেন যে 30 ডিসেম্বরের নির্বাচনে আপনারা নিরপেক্ষ। আমার মন্ত্রিত্ব তো আমি নিলাম না, আমি এখানে আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আমি আপনাদের 5টা মন্ত্রিত্ব নিলাম না, আপনারা একটা একটা আপনারা নিজেরা একটা নির্দলীয় আপনারা নিজেরা একটা নিরপেক্ষ নির্বাচন করে দেখাতেন। আপনারা 30 ডিসেম্বরে যে কারচুপি করেছেন এটা সারা পৃথিবীর ইতিহাসকে ছাপিয়ে গেছে, গিনিস ওয়ার্ল্ড বুকের রেকর্ডে আপনারা এটা নাম পাবে যে আওয়ামী লীগ কি করেছে। তো কাজে এটাকে রাজনৈতিক স্পেস দেওয়া, এটাকে একজনকে টেলিফোন করলাম কিংবা ওনার বাড়িতে গেলে কি এটা রাজনৈতিক স্পেস? আমরা হ্যাঁ ঠিক আছে বিএনপি ভুল করেছে এখানে বিএনপি যায় নাই, কিন্তু আপনারা 30 ডিসেম্বরের নির্বাচনে আপনাদের হাতে তো একচ্ছত্র ক্ষমতা ছিল, বিএনপি পার্টিসিপেট করেছে, আপনারা এখানে একটা নিরপেক্ষ নির্বাচন করে দেখাতেন। কাজেই বিএনপি যে ওই ওই 2014 নির্বাচনে যে যায় নাই সঠিক কাজটি করেছে, কারণ জানে যে একটা একটা নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগের দ্বারা কখনোই সম্ভব না এবং সেটাই আওয়ামী লীগ প্রমাণ করেছে। কাজে রাজনৈতিক স্পেস দেওয়া হচ্ছে না, গণতান্ত্রিক চর্চা দেওয়া হচ্ছে না, কথাটা ধ্রুব সত্য এবং এর বাইরে কোনো। জি ধন্যবাদ ব্যারিস্টার আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া, খুব সংক্ষেপে, আমাদের হাতে একেবারে সময় নেই, ধন্যবাদ। আমি একটি উদাহরণ দিই, শুধু আমি মন্তব্য করে নিই জিয়াউর রহমান সাহেব সম্পর্কে, ওনার প্রতি আমার কোনো ব্যক্তিগত বিরাগ নেই, হওয়ার কোনো সুযোগও ছিল না। বিচারপতি সায়েম তৎকালীন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি তার বইতে লিখে গেছেন 12টার পরে সৈন্য সামন্ত নিয়ে জিয়াউর রহমান তার বুট তুলে দিয়েছেন সাহিত্য বিছানায় বিচারপতির, সাইন করিয়েছেন পদত্যাগের 77 সালে। সুতরাং জিয়াউর রহমান যেটি করেছেন কি স্বাভাবিকভাবেই ওনার প্রসঙ্গটি আসে কেন? আসবে এই কারণেই আজকে অক্টোবর মাস, বিমান বাহিনী অভ্যুত্থানে 2500 বিমান সেনাকে উনি 2.5 দিনেরও কম সময়ে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অনেকে 97 সালে ভোরের কাগজে জাহিদুল আহসান পিন্টুর রিপোর্টের আগ পর্যন্ত অনেকে জানতেও পারেনি তাদের স্বামীর কবর কোথায় হয়েছে, তাদের পিতার কবর কোথায় হয়েছে, কোন দিন ফাঁসি হয়েছে, তারা মিলাদ পড়াতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে নিষ্ঠুরতার পোস্টার বয় হয়ে আছেন জিয়াউর রহমান। আমি একটা কথা বলতে চাই, একটা কথা
বাংলাদেশের ইতিহাসে প্রশান্ত প্রশান্ত দা প্রশান্ত দা আপনি আপনি বলবেন প্রশান্ত দা আপনি বলবেন আমাদের আমি ভাই একটা কথা বলি আপনি সদস্যদের কথা বলতে চাই দাদা একটা কথা বিজ্ঞান দা পুরস্কার বয় জি আমি যে ইতিহাসের কথা আতিকুর রহমান বলুন জি আপনি একটা লাইন বলবেন জি জিয়াউর রহমানের জন্ম জিয়াউর রহমানের জন্ম কি এমনি এমনি হয়েছে আপনি যে বলছেন জিয়াউর রহমান সাহেবের মাধ্যমে হয়েছে না অত্যাচারের মাধ্যমে হয়েছে ওই সাইমের বিছানার উপর আপনি তো বলেছেন এর মধ্যে হয়েছে এই জিয়াউর রহমান সাহেব এবং যে উনি যে রাজনীতিতে আসলেন কিসের কারণে আসলেন 7 নভেম্বরের জন্ম কি এটা কি কারণে ওনার কারণে হয়েছিল ওনাকে কি হবে আতিক রহমান রাজনীতিতে আসেন নি না উনি রাজনীতিতে আসেন ওনাকে কি ক্ষমতায় আসেন না উনি কবে রাজনীতি করেছেন যে বের করে নিয়ে আসলো আপনি সিপাহী জন আর সময় আতিক জি বেস্ট আতিকুর রহমান আপনার পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি আপনি সিপাহী জনতা মিলেই তো উনাকে আমি শেষ করে দিই প্লিজ প্রশান্ত বসুন আমি শেষ করে দিই প্লিজ আমি অন্য সম্পর্কে কিছু বলবো না আপনাকে নিশ্চিত করে অন্য সম্পর্কে কিছু বলবো না আমি শেষ করে দিই আতিক শুনেন এগুলো এগুলো বাদ ইতিহাসের উপাদান এগুলো আনতে চাই নাই শুনেন কথাগুলো একতরফা বললে তো হবে না আমি আতিক শরীফ তহিদ শুনেন আমাদের সামনে ভাই সুযোগ আছে এই ধরনের আলোচনা না করার আমরা আগামী আলোচনাটা করতে চাই আমি ফেরত আসি আমরা গণতান্ত্রিক চর্চা এবং গভর্নেন্স কম্পিটেন্স ডেভেলপ করাতে চাই ছাত্র দল ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের তরুণ কর্মীরা রাষ্ট্রের ফান্ডে দেশে বিদেশে রাজনৈতিক প্রশিক্ষণের জন্য যায় অন্যান্য দেশ কিভাবে গভর্ন করে ছাত্র রাজনীতিরা কিভাবে কাজ করে যুব রাজনীতি কাজ করে আমরা অন্যান্য দেশে যাই বিচৌধুরী একটা প্রস্তাব দিয়েছিলেন 2001 সালে এন্ড বিএনপি রিজেক্টেড ইট আমরা করি নাই রিজেক্ট আমি বলি আমাদের সামনে সুযোগ ছিল আমি বলি বিচৌধুরী যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলেন উনি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন পরে রাষ্ট্রপতি হলেন উনি প্রস্তাব দিয়েছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের তরুণদেরকে আগামী 20-30 বছরের লক্ষ্য সামনে রেখে চাইনিজ কমিউনিস্ট পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস সহ আমেরিকান ডেমোক্রেটিক লিবারেল আপনার রিপাবলিকান সহ লেবার সব দলের সাথে যোগাযোগ করে সব দলকে রাষ্ট্রীয় উদ্যোগে দেশে এবং দেশের বাইরে রাজনৈতিক কর্মীদের উনি প্রশিক্ষণের কথা বলেছিলেন আগামীকাল নতুন কোন বিষয় এবং নতুন কোন অতিথিদের সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন 52 টিভির সাথেই থাকুন।